পায়েল, একটা কথা শুনলাম। কোন কথা? ও, কোন কথা? তুই নাকি প্রেম করতাস বলে? প্রেম করতাছি, তাতে কি হইছে? আচ্ছা, কার লগে করস? রানার সাথে প্রেম করি। তুমি রানারে চিনবা? না, তুমি জিজ্ঞেস করতেছ। চিনি না বইলেই তো জিজ্ঞেস করলাম, চিনলে তো আর জিজ্ঞেস করতাম না। জানা নাই শোনা নাই, কেমন কি অবস্থা? অবস্থা ভালোই আছে, তোমার কাছে তো অবস্থা ভালোই আছে। কোটি কোটি টাকার মালিক, বুঝতে পারছো? আমাদের তো ফকির না। ও, তা কি করে? কি করব আবার, ওই যে বিদেশে এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করে, বুঝতে পারছো? কোটি কোটি টাকার মালিক ওরা। ও বাবা, যাই ওই এক্সপোর্ট ইম্পোর্ট ওইগুলো কি তোরে নিয়ে দেখাইছে নাকি বলছে? দেখো, মানুষের চেহারা দেখলেই বোঝা যায়, ওর যে গেটআপ দেখেই বুঝতে পারছি ওরা অনেক বড় লোক। দেখো, ও আমার অনেক ভালোবাসে, আমি ওর অনেক ভালোবাসি। আব্বা, যখন আমি ওই বাড়ির বউ হয়ে যাবো না, তখন যখন এখানে আসবো তোমার সাথে দেখা করতে, তখন গাড়ি দিয়ে আসবো। আব্বা, আমার রাস্তাটা তো ছোট, গাড়ি তো আসবো না, রাস্তাটা একটু বড় করো তো। হ্যাঁ হ্যাঁ, পারলে যে ঘরটাও দুই তিন হাত ভাঙবে আর রাস্তাটা বড় করবো নি। কিন্তু শোন, এইরকম অনেক কোটিপতির আছে, ভালো ঘরে প্রেম করার জন্য ফুটানি দেহায় ভাব দেহায়, তা করে দেখতে যা ওই তল ন্যাংটা উপর গোমটা। আচ্ছা, তুমি এসব কথা ভাব দাও তো। না না, আমি চিনি ও কথা, আমার সাথে চিটিং করবে না, বুঝতে পারছো? তোমার মনে যত সব হিংসা, মেয়ে প্রেম করতেছে তো আবার হিংসা করতেছে তো। আচ্ছা ঠিক আছে, আমিও দেহমনি কেমন কোটিপতি, এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করি, বাবা বাড়িঘর ভাঙ্গা রাস্তা বড় করা লাগবো, গাড়ি নিয়ে আইব। আম্মা, আপনার ছেলেরে বললেন তো, আমার জানি বাপের বাড়ি রেখা আসে, কয়টা দিন থাকে আস মনে? বৌমা, এই দুই দিন পর পর খালি বাপের বাড়ি যাইতে চাও কে? হ্যাঁ শুনো, তোমার যে আমি কতবার করে কইছি, নিজের একটু সুন্দর করে গুছাই গাছাই রাখো। এই যে মাথায় যে তুমি কতদিন তেল নেও না, সেটা কি তোমার মনে আছে? হ্যাঁ, কি কপাল আমার দেখছো মা, আমার কপাল, আমার কপাল তো রাজ কপাল। আমি মাঝে মাঝে চিন্তা ভাবনা করি, আমি গরিব ঘরে কিসের জন্য জন্ম নিয়েছি। তোমার কি হইলো? কি হইলো বুঝো না, তুমি বুঝো না কি হইলো, না তুমি বুঝো না, আমার বড় তো বুঝে নাই। ওই যে আমার একটা ভাই আছে, ও তো বুঝে না। আচ্ছা একটা কাম করছো মা, তুমি আমার একটা কথা কও, এই সংসারটা কেমন করে চলতেছে কসো দেখি? কেন, এটা ভাবের কোনের কি হইলো? তুই ইনকাম করস, তোর ভরসাই তো চলে রে বাজান। ওই তো আমার উপর ভরসা করে থাকো তোমরা, আর কারো কিছু করতে হবে না। এখন তোমার পোলায়, তোমার পোলায় মহিলা মানুষের পিছনে করে আর কি কয় জানো, অনেকে কোটিপতি লাখপতি। মায়ের নাকি কইছে ও কোটিপতি, কোথায় কোন জায়গা জানো, ও নাকি সিঙ্গাপুর থাকে, দুই দিন পরে বাংলাদেশে। কেমন কথা কসমা যান, এর লেগে কি আমার পোলা এত সুন্দর পোসমাসি করে থাকে? ভাবি দেখো, তোমার কাছে সবসময় টাকা থাকে, তুমি আমার কাছে মিথ্যা কথা বলতেছো। দেখো, তুমি আমার টাকাটা দাও, আমি তোমার উপর আবার দিয়ে দিন। তিন দিন আগে যে টাকা নিছিলা ওটা দিছিলা, ওটা আগে দিয়ে নাও। তারপর শোনো, এত টাকার গরম দেখাও না, বুঝতে পারছো? আমার বয়ফ্রেন্ড কোটিপতি, ওর টাকার অভাব নাই, যখন আমি ওর বহুমো না তখন আমার অনেক টাকা হইব। এই 2-400 টাকা আমি তখন তোমার এমনি দান করে দেব। যেহেতু এত বড় কোটিপতি, তাহলে চাও না বাসই তো বেশি দর না। ভাবি তুমি বুঝতেছো না, ওর কাছে তো এখন আমার চাওয়ার মতো পরিস্থিতি নাই, তখন আমার বলবো যে আমি ফকির। কিন্তু এখন তুমি দেও, আমার কাছে নাই। শোনো, নাই তো? না দিলা না তো? না। ঠিক আছে, আর শোনো, যখন আমি কোটিপতির বহু হবো না তখন আমার কাছে টাকা পয়সা চাও না, তখন আমি দিতে পারবো না। ফকির নি কোথাকার। আরে যাও যাও, ছোট লোকের জাত পাতে না। দাঁড়াবেন আব্বা,
তুমি কেন দাঁড়াইছো কেন আপনি কোন আপনি সোহাগের বউর কাছে কি লেগে গেছিলেন আসলে কি আব্বা রানার সাথে দেখা করতে দেখেছি তো খালি হাতে তোর যাওয়া যায় না যদিও আমার কাছ থেকে টাকা পয়সা নিবে না তা আর কি 500 টাকা নিয়ে গেলে একটু ভালো হইতো আমি একটু দাম দিতে পারতাম এটা খাও সেটা খাও আমি বিল দিব এই জন্য আমার কাছে তো টাকা নাই তুমি তো কিপটা তুমি দাও না এই জন্য ওর কাছে ধার চাইতে গেছিলাম পরিভাবি তো দিলই না কেমন সারালের মতো ব্যবহার করলো ঠিক আছে যার বয়ফ্রেন্ড হইলো কোটিপতি হের কাছে দেখা করবার জন্য আরেকজনের কাছ থেকে 500 টাকা ধার করবি লজ্জা করে না মা আরে বাবা আমি তোমার মেয়ে না আমি কি চাই অন্যের কাছে ছোট হইতে চাই না তো একটু দাম বাড়ানোর জন্য আর কি টাকা নিয়ে যাইতে নিছিলাম না নিলে তো না করবে না কিছুই বলবে না আচ্ছা একটা কথা তোরা জিজ্ঞেস করি বাবা আর সোনা বাবার পকেটে টাকা ফেলে দেন চিন্তা করেন নাকি আমি চুপ করেন চিন্তা করি পকেটে হাত দাও দেখছে দেখি চিন্তা করি আপনার মতো চরিত্রের লোক নাকি ওসব বউ অভদ্র নির্লজ্জ বে হ্যাঁ আন্তাজ একটা মানুষের দোষারোপ করতেছে কেমন খারাপ ছোট লোক আপনি কিডা ও আমি আমি হইলাম ও রসুলপুর আমি থাকি বুঝছেন আচ্ছা আমনে কেরা দেখ কি আপনার নাম জিগি আমার লাগি আচ্ছা মাইনের বাড়ি ছিল না মাইন মাইন মা ওই শিকদার মাইন হুম কইতা কই নাম হুনছি কি দরকার ও লোকটার লগে আমার একটু দেয়া করতে ওই লোকটার ভাই বাড়িটা কোন জায়গায় আমার একটু দেখান গড়বড় মানে ইচ্ছারম গড়বড় ওই শিকদারের মেয়ের কত বড় সাহস আমার ভাই আমার বাইরে ওই নাকি হাত করে নিছে প্রেম ভালোবাসা জালে ফেলাছে কত বড় লুবি একটা মানুষ তাতে ওই শিকদার মাইনের মায়ের লাভটা লাভ আপনার ভাই কি কোটিপতি নাকি কোটিপতি খালি অনেক কিছু আছে ওর ওর তো অনেক কিছু আছে ওই সব দেখে তো মহিলা প্রেম করছে আপনি জানেন ওই মহিলাটা আমার মনে হয় ইচ্ছার হম লোভী কারণ ওর মতো লোভী মানুষ খুব কম দেখছি আচ্ছা আপনি খালি ওই বাড়ির ঠিকানা আমার দেন ওই মায়ের আর মায়ের বাপেরে আমি কতক্ষণ যে কমু আধা ঘন্টা বই রাখুন কি বাবা বলছিলাম না কোটিপতি থাম থাম আপনি যে জুতা পড়ছেন না এই জুতাগুলো 60 টাকা করে ফেরি করে আসছে আর একজন কোটিপতি মানুষ আপনারা ওই 60 টাকা দিয়ে জুতা পড়ছেন ওটা ভাগ্য ওটা আমার কপাল আমার ভাগ্য আছে যে স্যান্ডেল জুতা আচ্ছা ঘটনা হচ্ছে আপনি একটাবার মাইন মাতা পর কি মাইন শিখতেন না কেউ যাই হোক ওই বাড়িতে আমার নিয়ে যান এই বাড়িতে এখন এই বাড়ির মানুষ বাড়িতে না কোনে গেছে ওই তার মাইয়া জানি কোনে গেছে ওইটা খোঁজ করবা নিকে তার বাপে পিছনে গেছে ওকে 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 চুপ থাকো অনেক ক্ষণ ধরে আপনি প্রশ্ন করতেছেন আমরা কি আপনার চাকর যা প্রশ্ন করবেন সেই প্রশ্ন উত্তর দিমু আমাগো কত টাকা পয়সা জানেন আপনারা এক তুরি দিয়ে এখান থেকে সরাই দিতে পারি কিন্তু দিমু না গো মান সম্মান আছে আব্বা চলো আচ্ছা আচ্ছা গঠন আপনার নাম আমার নাম আমার নাম আমি আপনার কুমুকেন আপনার আমার নাম কুমু না ও কবেন না দরকার নাই সরেন আপনি সরেন আমি ওকে খুঁজে বাইক আরে মাইন শিকদারের বাড়ি এইদিকে না তাহলে এইদিকে ওদিকে হ্যাঁ আপনি অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ কতটুকু ডস খাইলাম বলো তো খালি ডস না মাইন কবে আর ভালো লাগতেছেন এখানে দাঁড়ায় থাকতে থাকতে এই হচ্ছে বড় লোকদের একটা সমস্যা এই কাজ সেই কাজ আসতে পারবো না দেরি হবে আর ভালো লাগছে না কতক্ষণ আর ওয়েট করা যায় এখানে দাঁড়া দাঁড়া চুপ করো তোমার কতবার বলছিলাম হ্যাঁ মুখে মুখে তর্ক উঠতেছ বের হওয়ার আগে তো তোমাকে বলছি গাড়িগুলো ভালো করে চেক দিবা তা না করে তুমি সে গাড়িটা আজ মাঝ রাস্তায় নষ্ট করলা শোনো আমি সবসময় যা বলি সেটা শুনবা আমার এগুলো একদম পছন্দ হয় না কতক্ষণ যাবো হাঁটতেছি এমন একটা জায়গায় আসছি আশেপাশে কোনো গাড়িও পাইনি দেখো এত কোনো কথা শুনতে চাইতেছি না আমি যে জায়গায় আছি এক ঘন্টার মধ্যে এখানে হেলিকপ্টার নিয়ে আসবা হেলিকপ্টার আমার জায়গা নাই মানে আশেপাশে অনেক সরিষা খেত আছে প্রয়োজন বলে এখানে নামাবা যাদের যা ক্ষতিপূরণ হয় সেটা আমি দিয়ে দিব দেখো এত কোনো কথা শুনতে চাইতেছি না এই মুহূর্তে পাঠাও আর আমি চাইতেছি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে একটু শপিংয়ে যাইতে তাড়াতাড়ি করবে আচ্ছা কি হয়েছে বলো তো আর বলো না এই তো রাস্তায় বের হয়েছি গাড়িটা নষ্ট হয়ে গেছে হঠাৎ কত দূর রাস্তা আমার হিট আসতে হয়েছে যে কারণে একটু আসতে লেট হয়ে গেছে আমি না একটা জিনিস খেয়াল করলাম যখনই তুমি আমার সাথে দেখা করতে আসো তখনই তোমার গাড়ির সমস্যা আর কোনো দিন তো হয় না আমার কপালটা আসলে খারাপ তাই না গাড়ি উঠতে না বলে কি হবে হেলিকপ্টার তো আসতেছে কখনো কি হেলিকপ্টার উঠছো তুমি না সেরকম ভাবে হেলিকপ্টার ওঠা হয় নাই একবার বাবা বলছিল যে হেলিকপ্টারে আমাদেরকে নিয়ে ফ্যামিলি ট্যুরে যাবে কিন্তু যাওয়া হয় না ক্যান্সেল হয়ে গেছে ওঠো নাই তাই না
ঠিক আছে সমস্যা নেই আজকে হেলিকপ্টার উঠো কালকে থেকে যখন যা চাইবে তা তো পাবেই তারপর ভবিষ্যতে বিমানে উঠাবো তোমাকে আচ্ছা ঠিক আছে হ্যালো কি আচ্ছা শুনুন তো ছোটখাটো বিষয় আমাকে কেন জড়া বলো তো যাই হোক যে টাকা লাগে আমি কার্ডে ট্রান্সফার করে দিচ্ছি আচ্ছা আমি পরে ফোন দিয়ে দিচ্ছি মানে একটা মনে হয় ভুলে অফিসে ফেলায় রাখছি পায়েল আমার একটু জোরে যেতে হবে ওই আমার একটা স্টাফের মেয়ের বিয়ে তো সেখানে কিছু টাকা দিতে হবে এখন তো আমি মানে একটু নিয়ে আসি নাই আর যদি আজকে টাকা না দিই তাহলে মেয়েটা বিয়ে হবে না এত দূর হেঁটে যাব আচ্ছা আমি যাই তাহলে হ্যাঁ না না হেঁটে যাওয়ার দরকার কি এই তো আমার ফোনের ব্যাক বাটের পিছনে যে কবে আমি টাকা রাখছি আমার নিজেরই খেয়াল নাই এই টাকাটাই তুমি নিয়ে যাও কাজে লাগবে তোমার কাছ থেকে টাকা নেব সেটা কেমন দেখা যায় একটু লাগবে না যেটা রেখে দিয়েছিলাম আমি পার্সে জায়গা ছিল না তারপরেও তোমার কাছ থেকে আমি টাকা নেব আচ্ছা ঠিক আছে নাও সমস্যা নেই ও টাকাটা নিয়ে ফেলেছি তাই না আসলে টেনশনে কি করবো নাও আর তুমি নাও না না সমস্যা নেই তুমি রাখো আচ্ছা ঠিক আছে আমি যাই কালকে দেখা হবে হ্যাঁ আচ্ছা কিন্তু দিদি আগেরটাই ভালো ছিল টাকা বসে দিত একটু দাঁড়ান ছোট সাহেব ভাই তুমি এখন দাঁড়িয়ে রয়েছো কেন কি পড়ছো স্যান্ডেল পুরান কি ভাই তুমি তো আমার ভাই একলা পরে গুরু কেন আমার বলেছে আমার মাফ করে দে দূর তুমি বড় মেয়ে মানুষের মাফ চাও মাফ সামনা করবো কি নিজে যে কোটিপতি বাপ ঘুরতেছো ঘরে তো চাউল নাই চাউল পাবো কই খাবার পাবো কই বাজার সদা কিচ্ছু নাই আমি তো সবসময় মনে করি যে আমার বড় ভাই তুমি মাথার উপর ছায়ের মতো করে আছো সংসার যত জয় জামেলো তোমার আমারে তুমি বাজারের কথা হইতেছো দেখো ভাই আমার হলো দায়িত্ব খামু গুরমু ফিরমু তার থেকে বেশি কিছু দায়িত্ব দিও না আর শুনো ব্লেজার কালকে তোমার একটা মেনে দিতেছি আমার ব্লেজার দরকার নাই একটা কাম কর তুই যদি পারো সেই যে ব্লেজারটা যেটা লন্ডি থেকে নিয়ে আসছ লন্ডি হয়ে ফেরত দিয়ে আসিস দোকানে কারণ কি হ্যাঁ খুব বিপদ আছে এখন তোর জন্য একটা চাকরি ঠিক করছি ব্লেজারের কথা হইতেছো জানো ভাই যত টাকার ব্লেজার আমি ভাড়া দিছি এতদিন আমি একটা ব্লেজার কিনতে পারতাম কিন্তু টাকা নাই তার জন্য কিনতে পারি নাই আর কি কইলা স্বাস্থ্য মন্ত্রণালয়ে নাকি অন্য কোনো জায়গায় ভাই হ্যাঁ তোমার চাকরি রে এবার তুমি যেরকম চাকরি চাও ঠিক তেমনই চাকরি তোমার চাকরি হয়েছে বাজার পাহারাদার পাহারাদার ভাই পাহারাদার আমি পাহারাদার আমি তুমি পাহারা এটা কেমনে বলো তুমি হ্যাঁ আমি পাহারা দিমু ইম্পসিবল দরকার পড়লে আমি বাট পারি কমিটির সভাপতি হব তাও তো আমি এটা করুম না ও তুমি চাকরি না করো আমি বাড়ি থেকে কয়ে দিচ্ছি তোমার বাট পানি কিচ্ছু দিব না ভাই না খেলে আমি বাট পারি করুম কেমনে পেটে বাদ না দিলে তো কথা আসে না আমার কো কেমন কি বুঝতে বললাম আসলে কথা আছে আজকের দিন চল ভাবি কোথা লাগছে ভাবি খেতে দাও দেখো তোমার ভাই কইছে আজকে থেকে তোমার বাদ বন্ধ বাদ বন্ধ তুমি ভাবি হয়ে না আমার কথা কইতেছো তুমি ভাইয়ের কথা শুনে আমার কথা দিবা না পারাই পারাই তুই তুই করে কাজ করতে পারো না বাচ্চা হয়েছে নিয়ে করবো মা কি রে রানা তুই নাকি পারাই পারাই মানুষের সাথে কর যে তুই এত বড় বড় লোক গাড়ি আছে বাড়ি আছে ব্যাংক ব্যালেন্স আছে এটা কি এমন কথা বাজার মা এসব তোমার কে কইছে একদম মিথ্যা কথা আমি কেন এইসব বলবো খাইতে পাই না আমি নাকি কোটিপতি মিথ্যা তো বলছো তোমার কষ কি বকুল কি তাইলে আমার কাছে মিছা কথা কইছে হ একদম মিথ্যা কথা কইছে তুমি জানো না বকুল আমার সহ্য করতে পারে না ও চায় জানি আমি বাড়ি থেকে বের হয়ে যাই আজকে আমার কি কয় জানো আমার জন্য কি চকিদার চাকরি দেখছে কত মা তোমার ছেলে কখনো চকিদার চাকরি করব এটা হয় সেটা ঠিক আছে কিন্তু বাজান তুই যেভাবে পুসপাস করে বেরাইস দেহে তো মানছি কইব তুই গরিবের পোলা না বেজেস্টারের পোলা মা ওসব বাদ দাও তো কুদা লাগছে বৌমা যাও ওরে কোটা ভাত দাও আম্মা জানেন আপনার পোলাই গেছে ভাত না দিতে তারপর বারবার ভাত দিতে দিতেছেন কেন আমি পারুম না ভাত দিতে তার মানে ভাত পাইম না আমার কি ভাত রাখবো বলছে নাকি এই যে চলে যেতেছি মা এইবার আমি আর এক মুহূর্ত আসবো না বৌমা তুই এটা কি করলা কত আমার পোলাটা সেই সকালবেলা বাড়ি থেকে বেরিয়েছে বাসি মুখে একটু কিছু খাই নাই তোমার খাইতে দিলাম না কেন আমার জামা কেমাই করবো তারে বসে বসে ভাত খাবো কেন কাজকর্ম করতে পারে না হায় আল্লাহ তুমিও আজকে আমার মুখে মুখে তর্ক করো আসুক আজকে বকুল তারপরে দে হুমনে না আমি ওতে হুম না না তুই দালাক সেরে বাড়িতে বাদ দিল না তাই দিল কি হল ওটা কি হল আব্বা ওইটাই তো আমার
কোটিপতি বয়ফ্রেন্ড মানে তোমার হবু জামাই তুই এখানে খারাপ আমি আইতাস যা বিয়ার কথাটা পাকা করে আসো গাছগুলো কয়দিন ধরে এখানে ফেলা হয়েছে গাছগুলো নিয়ে বলছে ওই সার হট কিডা তুমি আমি আমার চিনবেন না আপনি আমি এখানে প্রজেক্ট দেখতে আসছি নতুন একটা কারখানা করবো তো তাই এখানে আসছি বাড়ি কোন জায়গায় বাড়ি রসুলপুর রসুলপুর তা বাবার নাম কি বাবার নাম আব্দুল লতিফ ও কসাই লতিফ তারপরে কসাই লতিফের ছেলে আসছে এখানে কারখানা করবি তো কিসের কারখানা চামড়ার নিশ্চয়ই হ্যাঁ ভালো লাগে না অনেকক্ষণ যাবত বসে রয়েছি এখানে আসল কথা কি এখানে ওই যে এখানে মাইন নাকি যে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তার মায়ের আমি পছন্দ করি তার আমি বলছি আমার অনেক কোটিপতি আমার অনেক কিছু আছে সব কিছু বইলে তার কথা বলেছি নাই বলতে তো মনে করেন যে কিছুই নাই লেজারটা লন্ডি থেকে আনা জুতা মনে হয় না জুতা বন্ধু আর প্যান্টও আমার আরেক বন্ধু আমার বলতে শুধু আমি আছি মোটামুটি সবাই দাবি করলে সাথে কিছুই থাকবো না শুনে ওর সাথে দেখা করে নেবো ওটাই আমার প্রজেক্ট ওর সাথে দেখা করে চলে যাবো আপনার খুব ভালো মানুষ মনে হলো তাই সব কিছু কইলাম না বাবা ঠিক আছে এখন তুমি আমার কও ওই মাইন শিকদারের মাইয়ারে প্রেমের ফাঁদে ফেলাইছ কি জন্য এতে তোমার লাভ লাভ আবার কি ভালো লাগে পছন্দ হেলিকপ্টার চড়া বেড়াই তো তুলা আমি তোমারে ভালোবাসি তুমি বলছো তুমি কোটিপতি তোমার টাকা আছে বাড়ি আছে গাড়ি আছে এগুলো বলে তুমি তোমার প্রেমের ফাঁদে ফেলাইছো আমারে এখন সত্যি তোমার কিচ্ছুই নাই তোমার বাবা কষায় কেন তোমার মিথ্যা কথা কইছো কও তো আমার মনটা নিয়ে তুমি এভাবে খেলা করছো আমি তো আগে জানতাম না তুমি যা বলো সত্যি বলতা মিথ্যা কেন বললা ভুল করে বলা ফেলাইছি মাফ করে দাও আসলে তোমার দেখে আমার অনেক ভালো লাগছিল আর তখন আমার মনে হয়েছিল গরিব মানুষের ভালোবাসার কোনো দাম নাই আর আমি মনে মনে তোমারই চাইতাম কিন্তু কি করে তোমার সামনে দাঁড়ামো বলতে পারি নাই তখন আমার মাথায় বুদ্ধিটা আসে গরিব মানুষের ভালোবাসার যদি দাম না থাকে তাহলে বড় লোকে তোমার সামনে যায় আর কোনো কথা বলতে হইব না তুমি তোমার ঠকাইছো তোমার সাথে আমার কোনো কথা নাই তোমারে যদি আমি বিয়ে করি সারা জীবন আমার মিথ্যা আশ্রয় নিয়ে থাকতে হইব তুমি তো চিটিং বাস দেখো তোমার সাথে আমি আর কোনো সম্পর্ক রাখতে চাই না এরকম মিথ্যাবাদী ছেলেকে আমি ভালোবাসতে চাই না বাবা চলো এখান থেকে দাঁড়া সত্যি কথা বলতে কি ভালো মন্দ জিনিসটা আমি খুব ভালোই বুঝি তো বিষয় হচ্ছে রানা তোর সাথে চিটিং করছে তার কারণ ও কোটিপতি না হইয়াও কোটিপতির বেশ ধরে তোরে ভালোবাসতে চাইছে তোর কাছে আসতে চাইছে তার মানে কি দাঁড়ায় জানিস তোরে ও ভালোবাসে আসলে রানা ছেলে হিসেবে খারাপ না রানার আমার পছন্দ যদি তোর ওর ভালো লাগে তাহলে আমি যেখানে বিয়ে ঠিক করছি ওখানে না করে দিব রানার লগে তোরে বিয়ে দিব কি বললা বাবা তুমি সত্যি বলতাছ তো পরে আবার কথা ঘুরে ফেলাই না না তোমার একটা কথা বলি এইটার নাম জীবন না আল্লাহ চাইলে আল্লাহ তোমার কোটিপতি বানাবো সৎ পথে উপার্জন করো দেখবা সব ঠিক হয়ে যাবে আমি যাই এত সহজে মেনে নিল আমি তো ভাবতেই পারিনি মেনে নিবে না উনি তো আমার বাবা আমিও যেমন ভালো আমার বাবাও তেমন ভালো